নমস্কার বন্ধুরা, আপনাকে আরো একবার স্বাগত জানাই পাবলিক ভিউ কলকাতাতে। বন্ধুরা, আজকে এই ভিডিওতে এটিকে মোহনবাগান ভার্সেস বেঙ্গালুরু এফসি ম্যাচের কথা বলবো, যেটা খেলা হবে 21শে ডিসেম্বর অর্থাৎ সোমবার দিন 7:30 থেকে। এটিকে মোহনবাগান ভার্সেস বেঙ্গালুরু এফসি, এই বছর আইএসএল এর দুটো সব থেকে বেশি স্ট্রং টিম, এবং বেঙ্গালুরু এফসির দল গত বছরের সেমিফাইনালে হারের বদলা এটিকে মোহনবাগান দলের থেকে নেওয়ার জন্য পুরোপুরিভাবে তৈরি, এবং বেঙ্গালুরু এফসি এই বছর দুর্দান্ত গোল ফর্মে আছেন। আপাতত বেঙ্গালুরু এফসির দলই ইন্ডিয়ান সুপার লিগে হাইয়েস্ট গোল স্কোরার, কারণ এই বছর তারা 11টি গোল করেছে। তার উল্টো দিকে এটিকে মোহনবাগান, তারা এই বছর 7টি গোল করেছে, এবং পয়েন্টস টেবিলে 2 ভার্সেস 3-এর খেলা হবে, যেখানে এটিকে মোহনবাগান পয়েন্টস টেবিলে 2 নম্বরে আছে এবং বেঙ্গালুরু এফসি পয়েন্টস টেবিলে 3 নম্বরে। এবং এটা বললে চলবে না, এখনো পর্যন্ত বেঙ্গালুরু তারা আনবিটেন টিম, তারা এখনো পর্যন্ত একটিও ম্যাচ হারেনি, এবং এটিকে মোহনবাগান দলের কাছে একটি ভালো সুযোগ আছে আনডিফিটেড বেঙ্গালুরুকে হারানোর। তাহলে বন্ধুরা, এবার শুনে নিন এই ম্যাচে এটিকে মোহনবাগানের স্ট্রেংথ এবং উইকনেস কি কি। বন্ধুরা, এই বছর এটিকে মোহনবাগানের সব থেকে বড় স্ট্রেংথ সেটা হচ্ছে এটিকে মোহনবাগানের ডিফেন্স। 6টা ম্যাচের মধ্যে 4টে ম্যাচে ক্লিনশিট রেখে এটিকে মোহনবাগানের ডিফেন্স দেখিয়ে দিয়েছে যে এই বছর এটিকে মোহনবাগানের ডিফেন্স ভাঙা অন্যান্য দলের পক্ষে কত কঠিন। যেই দুটো ম্যাচে ক্লিনশিট রাখতে পারেনি এটিকে মোহনবাগান, সেই দুটো ম্যাচে সেট পিস থেকে গোল কনসিড করেছে তারা। এটিকে মোহনবাগান দলকে এখনো পর্যন্ত কোনো দল কাউন্টার অথবা বল বানিয়ে গোল করতে পারেনি। তাহলে পুরোপুরি এই ম্যাচটা বেঙ্গালুরু এফসির ফরওয়ার্ড এবং এটিকে মোহনবাগানের ডিফেন্সের মধ্যে খেলা হবে। এবং এই ম্যাচে এটিকে মোহনবাগানের আরো একটি স্ট্রেংথ হচ্ছে ডেভিড উইলিয়ামস, তিরি এবং এডু গার্সিয়ার ইঞ্জুরি থেকে কামব্যাক। এই 3টি পিলার এটিকে মোহনবাগান দলে কামব্যাক করার ফলে এটিকে মোহনবাগান দল মেন্টালি ও ফিজিক্যালি অনেক বেশি শক্তিশালী হয়ে গেছে, এবং তার পাশাপাশি রয় কৃষ্ণের চমৎকার পারফরমেন্স এটিকে মোহনবাগানের আরো একটি স্ট্রেংথ। এইবারে আসি এটিকে মোহনবাগানের উইকনেস। বন্ধুরা, এই ম্যাচেও আমরা স্প্যানিশ মিডফিল্ডার হাভি হার্নান্ডেজকে এটিকে মোহনবাগান দলের হয়ে খেলতে দেখতে পারবো না, কারণ তার লিগামেন্টের ইঞ্জুরিটা এখন অবধি পুরোপুরি ঠিক হয়নি। তাই জন্য এটিকে মোহনবাগানের উইকনেস হচ্ছে এটিকে মোহনবাগানের মাঝমাঠ, কারণ এডু গার্সিয়া তারও ইঞ্জুরি কিছুদিন আগে হয়েছিল, তাই জন্য এডু গার্সিয়া তিনিও এখনো খুব একটা ভালো গেম টাইম পাননি। তাই এডু গার্সিয়া যদি ফর্মে ফিরে চলে আসে তাহলে এটিকে মোহনবাগানের মাঝমাঠে অতটা সমস্যা দেখা যাবে না। এটিকে মোহনবাগানের আরো একটি উইকনেস সেটা হচ্ছে এটিকে মোহনবাগানের দুটো উইং প্লে। এই বছর এটিকে মোহনবাগান নিজের উইং থেকে খুব একটা ভালো প্রভাব ফেলতে পারেনি, তাই জন্য এই দুটি হচ্ছে এই ম্যাচে এটিকে মোহনবাগানের উইকনেস। এইবারে বলি, যদি বেঙ্গালুরু এফসি কে আটকাতে হয় এটিকে মোহনবাগান দলকে, তাহলে এটিকে মোহনবাগান দলকে শুধু ডিফেন্স করলে চলবে না। বন্ধুরা, বেঙ্গালুরুর স্ট্রেংথ বলতে বেঙ্গালুরু টিম একটি কমপ্লিটলি ব্যালেন্স টিম, তারা যেমন সুন্দর ডিফেন্সও করে তারা তেমন সুন্দর অ্যাটাকও করে, এবং তার পাশাপাশি তাদের সবথেকে বড় অ্যাডভান্টেজ হচ্ছে তাদের গোলে আছে দ্য গ্রেট ওয়াল অফ ইন্ডিয়া গুরপ্রীত সিং সান্ধু। এই ম্যাচে বেঙ্গালুরুর স্ট্রেংথ হচ্ছে বেঙ্গালুরুর গোলকিপার এবং বেঙ্গালুরুর ফরওয়ার্ড লাইন। বেঙ্গালুরুর এবছর মাঝমাঠ ও ডিফেন্সটা প্রচণ্ড উইক লেগেছে, তাই জন্য বেঙ্গালুরুর ডিফেন্সটা ভাঙাটা এটিকে মোহনবাগান দলের জন্য খুব একটা বেশি কঠিন হবে বলে মনে হচ্ছে না। এইবার আসি এই ম্যাচে এটিকে মোহনবাগান দলকে কি ফর্মেশন ও স্টার্টিং লাইন আপে খেলা উচিত। বন্ধুরা, গত ম্যাচে কোচ হাভাস তিনি 5-4-1 ফর্মেশনে খেলিয়েছেন পুরো দলকে, যেটা আমার সাথে সাথে গোটা এটিকে মোহনবাগান ফ্যান্সদের সবাইকেই হকচকিয়ে দিয়েছিল হাভাস, যেটা এটিকে মোহনবাগান দল প্রথমবার খেললো, যেটা এটিকে মোহনবাগান দলের জন্য মোটেই সুটেবল ফর্মেশন নয়। তাই আমার মনে হয় না বেঙ্গালুরুর বিরুদ্ধে কোচ হাভাস তিনি 5-4-1 ফর্মেশনেই খেলাবেন। তাই জন্য আমরা কোচ হাভাসকে এই ম্যাচে তার পুরনো ফর্মেশন, যেটা তিনি 2014 এবং 2015 এটিকে মোহনবাগানকে খেলিয়ে এসেছিল, সেই ফর্মেশনেই ফিরতে দেখতে পারবো। সেটা হচ্ছে 4-2-3-1, যেখানে গোলকিপারের ভূমিকায় থাকবে অরিন্দম ভট্টাচার্য, যেখানে প্রীতম কোটাল থাকবে রাইট ব্যাকের ভূমিকায়, এবং দুটো সেন্টার ব্যাকের ভূমিকায় থাকবেন সন্দেশ জিঙ্গান এবং তিরি, এবং লেফট ব্যাকের ভূমিকায় থাকবেন শুভাশিস বোস, এবং দুটো সেন্টার ডিফেন্ডিং মিডফিল্ড থাকবেন, একটি থাকবেন কাল ম্যাকিউ যিনি গোয়া ম্যাচের বিরুদ্ধে দুর্দান্ত পারফরমেন্স করেছিলেন, এবং আরও একটি সেন্টার ডিফেন্ডিং মিডফিল্ড সেটা থাকবেন প্রণয় হালদার। এবং এই 6টি খেলোয়াড়ের উপরই পুরো এটিকে মোহনবাগান দলের ডিফেন্সের দায়িত্ব থাকবে, যেটা কোচ হাভাসকে এই 6টি খেলোয়াড়কে ভালো করে বুঝিয়ে দিতে হবে। এবং ফরওয়ার্ডে যেই 4টি খেলোয়াড় থাকবে তারা কমপ্লিটলি অ্যাটাকিং মাইন্ডের খেলোয়াড়, এবং এরা 4 জনই গোল করার ক্ষমতা রাখেন যে কোনো দলের বিরুদ্ধে। তাই জন্য এটিকে মোহনবাগানের অ্যাটাকিং লাইন আপে যে 4টি খেলোয়াড় থাকবে, রাইট মিড অথবা রাইট উইংয়ে থাকবে ডেভিড উইলিয়ামস। বন্ধুরা, গোয়ার ম্যাচের বিরুদ্ধে ডেভিড উইলিয়ামস তিনি রাইট মিডে খেলেছিলেন,
এবং তিনি রাইট মিডে চমৎকার পারফরমেন্স করেছিলেন এবং তিনি এই পজিশন থেকে গোয়ার বিরুদ্ধে অলমোস্ট গোল করে ফেলেছিলেন যদি না পোস্টে লেগে বলটা বাইরে বেরিয়ে যেত। তাই রাইট মিড অথবা রাইট উইং এ আমরা ডেভিড উইলিয়ামসকে দেখব। এবারে আসি অ্যাটাকিং মিডফিল্ড, সেটা থাকবে এডু গার্সিয়া, কারণ এটিকে মোহনবাগানের একটি ক্রিয়েটিভ মিডফিল্ডারের দরকার আছে এবং এডু গার্সিয়া তা খুব ভালো করেই পালন করতে পারবে এটিকে মোহনবাগান দলের জন্য। তাই অ্যাটাকিং মিডফিল্ড এবং প্লেমেকারের ভূমিকায় আমরা এডু গার্সিয়াকে দেখব এবং লেফট উইং বা লেফট মিডে আমরা দেখব মনবীর সিংকে। বন্ধুরা, মনবীর সিং তিনি এই বছর এটিকে মোহনবাগান দলের জন্য দুটি গোল করেছেন এবং দুটো গোলই তিনি নিজের দক্ষতা অনুযায়ী করেছেন, এমন না যে দুটি গোলের দুটি তাকে কেউ খুব একটা ভালো পাস দিয়েছিল তিনি গোল করেছিলেন, দুটি গোলই তিনি নিজে বানিয়ে গোল করেছেন। তাই জন্য অনায়াসেই লেফট উইং অথবা লেফট মিডে মনবীর সিং অনেক ভালো প্রভাব ফেলবে এটিকে মোহনবাগান দলের জন্য। এবং একটিমাত্র ফরওয়ার্ড সেখানে দেখবো আমরা রয় কৃষ্ণাকে, কারণ রয় কৃষ্ণা এটিকে মোহনবাগান দলের জন্য এখনও পর্যন্ত সাতটির মধ্যে পাঁচটি গোল তিনিই করেছেন। তাই জন্য ফরওয়ার্ডের ভূমিকায় আমরা রয় কৃষ্ণাকেই দেখবো। এবং যেই পাঁচটি সাবস্টিটিউট সেটা দেখবো আমরা সুমিত রাঠি, ব্র্যান্ডন ইনমান, প্রবীর দাস, শেখ সাহিল এবং গ্ল্যান মার্টিন। এবং আমার মনে হয় এই ম্যাচে এটিকে মোহনবাগান জিতবে বেঙ্গালুরুর বিরুদ্ধে 1-0 গোলেই। এটাই হচ্ছে আমার টিম প্রেডিকশন। তাহলে বন্ধুরা, এই ফরমেশন ও লাইন আপ নিয়ে এবং এই ম্যাচ কোন দল জিতবে সেই নিয়ে আপনি কি মনে করেন সেটা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানান। তাহলে বন্ধুরা, আজকে এই ভিডিওতে এতটাই বলার ছিল, তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগলো। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন এবং চ্যানেলে যারা নতুন আছেন সবাইকে একটাই অনুরোধ, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন যাতে আমার কোনো ভিডিও আপনি মিস না করেন। ধন্যবাদ।